বিরোধী দল সমঝোতায় না বসে নির্বাচনের ট্রেন মিস করে যে বোকামি করেছেন অচেরেই এ টের তিনি পাবেন বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার বঙ্গবন্ধু ইউনিয়নে আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, দশম জাতীয় সংসদের ট্রেনের শিডিউল বিরোধী দলীয় নেত্রী মিস করেছেন, চালিয়েছে সহিংসতা। আলোচনার মাধ্যমে একাদশ জাতীয় সংসদে নির্বাচন হতে পারে, এক্ষেত্রে তাদের সহিংসতা বর্জন করতে হবে, তা না হলে সরকারকে হার্ডলাইনে যেতে হবে। বিএনপি এই দশম নির্বাচনের ট্রেন মিস করে যে বোকামি করেছে অচিরেই তারা সেটা টের পাবেন। সমঝোতার মাধ্যমে একসঙ্গে উঠার চিন্তা ভাবনা করতে হবে, তবে সেটা হবে সহিংসতা পরিহার করে বিরোধী দল শান্তি ও সমঝোতার পথে না আসলে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা সরকার হার্ড লাইনে যেতে বাধ্য হবে। একই সভায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি দেশকে ধ্বংস করার জন্য সন্ত্রাসের দিয়ে যে আগুন জ্বালাচ্ছেন সেগুনে আপনি পুড়ে যাবেন। বেগম খালেদা জিয়া দেশটিকে ধ্বংসের দিকে যাওয়ার চেষ্টা করেছে, সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। আপনি যদি এটি বন্ধ না করেন তাহলে আপনার আগুনেই আপনাকে পড়তে হবে। আইন প্রতিমন্ত্রী কামাল ইসলাম বলেন, তারেক জিয়া জঙ্গিদের গডফাদার, আমাদেরকে এসব সংসদা প্রতিহত করতে হবে। আগামী 10 তারিখে আওয়ামী লীগের জনসভায় সবাই এক হওয়ার জনশপথ নিয়ে এসব জঙ্গিবাদদের নির্মূল করা হবে। তারেক রহমানই জঙ্গিবাদের গডফাদার, আমাদের কিন্তু এখনো আরো অত্যন্ত প্রহরীর মতো সজাগ থাকতে হবে। আমরা সজাগ থাকব এবং আমরা 10 তারিখের জনসভাকে সর্বাত্মক সফল করার মধ্য দিয়ে আমরা শপথ নেব, আমরা শান্তি প্রতিষ্ঠা করব, নাশকতাকারীদের এবং এই সন্ত্রাসীদের আমরা নির্মূল করব। এম এ সজল, বিডি হেডলাইন্স, ঢাকা। আপনারা মূল্যবান।